শীতের সন্ধ্যেটা কিন্তু গরম গরম ফুলকো লুচির সাথে ফুলকপির মাঞ্চুরিয়ান দারুণ জমে যায়। আবনিস ক্রিয়েশনে বন্ধু তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি শীতের সবজি ফুলকপি, এই ফুলকপি দিয়ে একটা ফুলকপির মাঞ্চুরিয়ানের ডিশ তৈরি করব। তাহলে চলো বন্ধুরা, যে ফুলকপির মাঞ্চুরিয়ান তৈরি করতে কি কি লাগে। ফুলকপির মাঞ্চুরিয়ানের জন্য ফুলকপি, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজকলি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব নেওয়া হয়ে গেছে। এগুলোকে এবার সুন্দর করে কেটে গুছিয়ে নেব রান্নার জন্য। ফুলকপিগুলো ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, এবার ফুলকপিটাকে ভাপিয়ে নেব। ফুলকপিটাকে আমি একটু একটা সিটি দিয়ে একটু ভাপিয়ে নেব। ফুলকপিটা ভাপিয়ে আমি জল ঝরতে দিয়ে দিয়েছি। ফুলকপির মাঞ্চুরিয়ান বানাতে ফুলকপিটাকে তো ভাপিয়ে জল ঝরিয়ে নিয়েছি, তার সাথে রয়েছে আদা কুচি, রসুন কুচি। এখানে আমি 1 ইঞ্চি আদাকে ছোট ছোট করে কুচি কুচি করে নিয়েছি, আর এখানে রসুন নিয়েছি 10 কোয়া, সেটাকেও ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর লাগছে স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ কলি, সেটাকেও ছোট ছোট করে কাটা আছে। তার সাথে লাগছে টমেটো, একটা টমেটোকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, একটা ক্যাপসিকামকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, ছোট ক্যাপসিকামকে। তার সাথে লাগছে পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি, এখানে ছোট দুটো পেঁয়াজ কেটে নিয়েছি আর 2 খানা কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছি। মাঞ্চুরিয়ান তৈরি করার জন্য যে মশলাগুলো ব্যবহার করা হচ্ছে, তার মধ্যে নুন, হলুদ, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো এখান থেকে নেবো 1 চামচ, একটু চিনি এবং ভিনিগার, এগুলো আমার লাগবে। আর লাগছে গোলমরিচের গুঁড়ো, এখানে আমার সস লাগছে টমেটো সস 2 টিস্পুন, তারপরে সয়া সস 2 টিস্পুন, এবং হচ্ছে গ্রিন চিলি সস, সেটাও 2 টিস্পুন। মাঞ্চুরিয়ান তৈরি করার সময় ফুলকপিটাকে যখন একটু ভেজে নেবো, তখন এখানে আমি 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এবং 3 টেবিল স্পুন ময়দা নিয়েছি। এই ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে এর সাথে একটু নুন সস মিশিয়ে একটা ব্যাটার তৈরি করবো। সেই ব্যাটারের মধ্যে ফুলকপিগুলোকে ডুবিয়ে সেগুলোকে ভেজে নেব। মাঞ্চুরিয়ানের যে ফুলকপিটাকে ভাজা করা হবে, তার জন্য আমি এবার প্রথমে নিচ্ছি 3 টেবিল চামচ ময়দা, একটা ব্যাটার বানাবো, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, তার সাথে লঙ্কার গুঁড়ো 1/2 চামচ ছোট চামচে, আর নুন 1 চামচ ছোট চামচে দিয়ে এগুলো ভালো করে মিক্স করে নেব। তারপর সামান্য এর সাথে একটু জল মেশাবো। এই জলটা দিয়ে একটা ব্যাটার তৈরি করব, মিহি ব্যাটার। ব্যাটারটা বেশ ঘন ঘন, এর মধ্যে দিতে হবে একটু 1/2 চামচেরও কম গরম মশলার গুঁড়ো, তার সাথে একটু 1/2 চামচেরও কম গোলমরিচের গুঁড়ো, আর অল্প একটু সয়া সস। আবার ব্যাটারটাকে একটু মিশিয়ে তৈরি করে নিতে হবে, আর ব্যাটারটা একটু ঘন হয়েছে, তার জন্য আমি আর একটু জল অ্যাড করছি দিয়ে এবার ব্যাটারটাকে সুন্দর করে তৈরি করছি, যাতে এর মধ্যে ফুলকপিটা ডুবিয়ে ভাজতে পারি। কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি গরম করার জন্য, এবার কপিগুলো ভাজবো। ভাপানো যে কপিগুলো ছিল সেগুলো আমি এখন কর্নফ্লাওয়ারের যে ব্যাটার, সেই কর্নফ্লাওয়ার, ময়দা এবং সব মশলার মিশ্রণের যে ব্যাটার দিয়ে সেখানে ডুবিয়ে 1-1টা করে কপি রেখে দেবো ভাজার জন্য। একটা একটা করে ফুল নিয়ে এই ব্যাটারে ডুবিয়ে রেখে দিতে হবে। এরকমভাবে আমি অনেকগুলোই ব্যাটারে ডুবিয়ে রেখে নিয়েছি, এবার এগুলো আমি ভেজে ফেলবো। ঘি
ভিমে আছে, আমি এবার কপিগুলো ছেড়ে দিচ্ছি। ব্যাটারে ডোবানো কপিগুলো খুব আঁচ অল্প রাখতে হবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর অল্প আছে, ভাজাটাও ভালো হবে। এভাবে সব কপিগুলো ভাজবো। এখন কপিগুলো ভাজা হচ্ছে, কপিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো কড়াইয়ের থেকে তুলে নেব। এরপর বাকি কপিগুলো ভেজে নেব। খুব সুন্দরভাবে মাঞ্চুরিয়ানের কপিগুলো ভাজা হচ্ছে। আর আমি এই যেখানে অনেকগুলো কপি ভেজে তুলে রেখেছি, এই কপিগুলো ভাজা হয়ে গেলেই তারপরে ডিশটার প্রিপারেশন শুরু হবে। কপিগুলো ভাজার পরে ওই তেলের মধ্যেই প্রথমে দিচ্ছি রসুন কুচি। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি, তবে রিফাইন্ড তেল, তিলের তেল, এই ইন্দো চাইনিজ রান্নাগুলো ভালো হয়। এরপর দিচ্ছি আদা কুচি। আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেলেই আমি দেবো পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন সব ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দেবো টমেটো কুচি। কালারফুল রান্না, মাঞ্চুরিয়ানও খুব একটা হেলদি ডিশ, সমস্ত সুন্দর অ্যান্টি অক্সিডেন্ট পূর্ণ ভেজিটেবলসগুলো পড়ছে। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। ভাজা ভাজা হতে থাক। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, ক্যাপসিকাম সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এখানে দেবো ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো, তার সাথে দেবো পরিমাণ মতন নুন। তার সাথে দেবো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এবং তার সাথে দেবো ছোট চামচের হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করব। এরপর একে একে সসগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। প্রথমেই দিচ্ছি টমেটো সস, এরপরে দিচ্ছি গ্রিন চিলি সস, এরপর দিয়ে দিচ্ছি সোয়া সস, তারপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচ এবং ভিনিগার, যেমন চিনি কাটছিলাম। সুন্দরভাবে মশলাটা কষুক। পর আমি যে স্প্রিং অনিয়নটা কেটে রেখেছিলাম সেই স্প্রিং অনিয়নটা দিয়ে দিচ্ছি। মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম অল্প একটু চিনি। এবং তার সাথে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো ছোট চামচের এক চামচ। আর কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা তৈরি করেছিলাম কপি ভাজার জন্য,
সেই ব্যাটারের মধ্যেই অল্প একটু জল দিয়ে আমি গ্রেভির জন্য দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলেই আমি কপিগুলো ছেড়ে দেব, দিয়ে নামাবো। ফুটে উঠেছে, এবার আমি আস্তে আস্তে ভাজা কপিগুলো দিয়ে দিচ্ছি। কপিগুলোর সাথে এবার সুন্দরভাবে গ্রেভিটা মিশে যাবে। তারপর কিছুক্ষণ রেখে দেবার পর আমি এটাকে নামিয়ে নেব। ইন্দো চাইনিজ ডিশ ফুলকপির মাঞ্চুরিয়ান, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে সার্ভ করে দেবো। ফুলকপির মাঞ্চুরিয়ানটা আমি এবার সার্ভ করে দিচ্ছি। ফুলকপির মাঞ্চুরিয়ান রেডি টু সার্ভ। আমি একটা ধনে পাতা দিয়ে এটাকে সার্ভ করে দিলাম। বন্ধুরা, তোমাদের যদি এই ইন্দো চাইনিজ ডিশটা পছন্দ হয় তাহলে একটা লাইক করো, আর কমেন্ট করে জানিও এইরকম আর কি ইন্দো চাইনিজ ডিশ তোমরা পছন্দ করো। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। এবং তোমরা খুব ভালো থাকো, খুব আনন্দ করো, আর শীতটা জমিয়ে উপভোগ করো। হ্যাপি কুকিং।